আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বশির নিউজ টিভি। সম্মানিত দর্শকবৃন্দ, লকডাউনের শেষে যা যা বন্ধ রাখার পরামর্শ, এই বিষয়ে একটি খবর আপনাদেরকে জানিয়ে দিব। তো সম্মানিত দর্শকবৃন্দ, খবরটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে মিনিমামে তার উৎসাহ যোগাবে। তো চলুন দর্শকবৃন্দ, খবরটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন শেষ হলেও এর প্রাণঘাতী ভাইরাস সংক্রমণ সহসায় কমছে না। তাই লকডাউন শেষ হলে সরকার ও জনসাধারণের করণে কী, সেসব বিষয়ে পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চলমান সর্বাত্মক লকডাউন চলবে 28 এপ্রিল পর্যন্ত, তবে লকডাউন শেষে গণপরে বন্ধ রাখার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব জনস্বাস্থ্য বিষয়ক কমিটির সভায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরামর্শ দেন। এছাড়া করোনা সংক্রমণ রোধে লকডাউন শেষে গণভবনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, রিসোর্ট, সমুদ্র সৈকত বন্ধ রাখা এবং গণজামায়াত অনুমতি না দিতে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। সভায় লকডাউনের সময় বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা না হলেও সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মির্জাদি সেব্রিনা। স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তারা ছাড়াও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উদয়মান গবেষণা কেন্দ্র, বাংলাদেশ পাবলিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ প্রতিনিধিরা এই কমিটির সদস্য। সমাজের দর্শকবৃন্দ, ছিল লকডাউনের পর কী খোলা থাকবে, কী খোলা থাকবে না, এই বিষয়ে বিশেষজ্ঞদের একটি পরামর্শ আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।